হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এপি ব্লগে আমি প্রিয়া তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আছি মোটামুটি, খুব একটা ভালো নেই, কারণ ঠান্ডা লেগেছে তোমরা জানো তো, সেই মাত্রাটা আরও বেড়েছে। তো এখন প্রচুর কাজ আছে, ছেলে মামবাড়িতে বেরোলো, তো সকাল থেকে কিচ্ছু করিনি, ভাবলাম ও বেরিয়ে যাক, তারপরে নিরিবিলি ধীরে সুস্থে করব। দেখো বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি, আজকে বেড কভারটা চেঞ্জ করব, ওর জন্য ভাবলাম যে থাক ছেলে বেরিয়ে যাক, তারপরে একবারে করে নেব সব ঝকঝকে চকচকে। আর কাঁচার আছে প্রচুর, 2-3 দিন বর্ষার জন্য কিচ্ছু কাঁচা হয়নি, সব জমানো ছিল। বেশি একটা বর্ষা ছিল না, তবুও রোদ না উঠলে ঠিক কাঁচতে ভালো লাগে না, তো অনেক জমা রয়েছে, ওগুলো সব কাঁচবো। আমি মা দুজন মিলেই কাঁচবো, দুজনে ভাগাভাগি করে কাঁচবো, তো কেচে নেবো, তোমাদেরকে সব দেখাবো, তারপরে আবার ফেরত আসছি। জাস্ট কেচে আসলাম, তাও কিছু কিছু রেখে দিয়েছি, বড় বড় জিনিসগুলো। বৃষ্টি পড়ছে এখন, শুধু শুধু ভিজিয়ে লাভ নেই, কি অবস্থা বলো তো। আর এইদিকে দেখো সব বেডের সব পরিষ্কার হয়ে গেছে, এই ঘরেরটা দেখো, এই ঘরেরও সব কমপ্লিট, বেড কভার চেঞ্জ করে দিয়েছি। আর দেখো চেঞ্জ করে এখানে রাখলাম, এগুলো আর কাচবো না, রেখে দেব। দেখো মা খাচ্ছে, এই যে মা খেতে বসেছে, আর ওই দেখো জেঠি ওখানে দাঁড়িয়ে আছে। মোটামুটি সব কমপ্লিট কাজ বাজ, একটু আয়রন করবো, জামা কাপড় অল্প কিছু আছে, কারণ আমি জমিয়ে রাখি না একদম, জমিয়ে রাখলে পরে আবার কষ্ট হয়, তাও অনেক জমে গেছে। ওই বাড়িতে গেছিলাম 2 দিন, তো প্রতিদিনেরটা প্রতিদিন করে ফেলি, দুটো একটা যাই থাকে করে ফেলি, তো অনেকটাই জমে গেছে, করে নেবো এগুলো, তারপরে স্নান টান করে দেখো কি অবস্থা, একদম ঘেমে টেমে গেছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাও থেমে গেছি, তো এগুলো করে নিই, তারপর স্নান টান করে আবার তোমাদের সামনে আসছি, তো চলো।
আমার টিপটা একটু দেখে কে পড়িয়ে দিয়েছে টিপটা? বাবা মাম্মা মাম্মাম পড়িয়ে দিয়েছে? বাবা তুমি কি সেজেছো এটা? গোনু দাদা তুমি দেখেছো? বলি বলি মাম বাই তো আঙুর খেয়েছো? আর কি খেয়েছো? আর কিছু না, ভাত খাওনি? মাম খেয়েছো? আচ্ছা তাহলে আমাকে আমকে দাও, আমাকে তো দাও। দেখো আমার সোনা কালী ঠাকুর সেজেছে, দেখো নিচেরটা ওটা শিব ঠাকুর আর ও কালী ঠাকুর হয়েছে, দেখেছো? এটা শিব ঠাকুর, শিব ঠাকুরের গায়ে পা দিয়ে কালী ঠাকুরের জিভ বেরিয়ে গেছে। ওলে বাবালি, আশীর্বাদ দিচ্ছ? দাও আমাকে একটু আশীর্বাদ দাও। আচ্ছা তো দেখো স্নান টান করে চলে এসেছি, আর ছেলেও চলে এসছে, আমি স্নান করতে করতেই ছেলে চলে এসছে, আর ছেলে আর খাবে না, ছেলে খেয়ে দিয়ে এসছে, বনু খাইয়ে দিয়েছে, আমার সেই দায়িত্বটা নেই, সব কাজ বাজ করে একদম ফ্রেশ লাগছে এখন, আর খুব শান্তি লাগছে, আজকে শান্তি করে ঘুম হবে, বৃষ্টির মধ্যে এবার বর্ষা একদম ভালো লাগে না, কোনো কিছু ঠিকঠাকভাবে কাজ করা যায় না, তো আজকে সমস্ত কিছু ফ্রেশ করে খুব ভালো লাগছে, আজকে ঘুমটা ভালো হবে। তো এখন আমরা খাবো, আর ভিডিওটা আর বেশি বড় করছি না, তো দেখলে বর্ষার মধ্যে কি কি কাজ জমেছিল সমস্ত কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, তো সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভব হয় না, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে।